মডিউল দুইতে আপনাদেরকে স্বাগতম। আমাদের হাতে এখন তিনটি দুর্দান্ত ব্যবসা আইডিয়া আছে। এই তিনটি ব্যবসা আইডিয়া আমরা বাজার বিশ্লেষণ করে, আর্থিক বিশ্লেষণ করে এবং কারিগরি বিশ্লেষণ করে একটি ব্যবসাকে আমরা চূড়ান্ত করব। তাহলে শুরু করা যাক। আগের মডিউলের মতো এই মডিউলেও আমাদের একটি ট্যাম্পলেট আছে, সেই ট্যাম্পলেটটি আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিব, অথবা আমরা একটি কাগজে যেভাবে আছে সেই ছকগুলো করে নিব। প্রতিটি ব্যবসার জন্য কিন্তু এখন আমাদের একটি করে ট্যাম্পলেট ব্যবহার করতে হবে। প্রথমে আমরা ট্যাম্পলেটের উপরে ব্যবসার যে আইডিয়াটি আমরা সিলেক্ট করেছিলাম, যে তিনটি আইডিয়া প্রতিটির জন্য একটি করে আমরা ট্যাম্পলেট নিব, এবং তারপরে এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম পর্যায়ে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রাথমিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেখান থেকে আমরা বিভিন্ন আইডিয়া জেনারেট করে তিনটি ব্যবসার আইডিয়া চূড়ান্ত করেছি। এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ব্যবসার ক্ষেত্রে আমরা আরও বেশি তথ্য সংগ্রহ করব এবং চেষ্টা করব যে আমাদের তথ্যগুলো যেন অনেক বেশি সঠিক হয়। কারণ আমাদের তথ্য যদি সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্তও সঠিক হবে, এবং দরকার পড়লে আমরা একই তথ্য বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে নিব। কারণ তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ তথ্য যদি ভুল হয় আমাদের সিদ্ধান্তও ভুল হবে। যে কোনো ব্যবসায় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রি ইনভেস্টমেন্ট ফিজিবিলিটি রিপোর্ট করা হয়, বা যাকে বলা হয় প্রাক বিনিয়োগ সিদ্ধান্ত বা বিশ্লেষণ। আমরা সেক্ষেত্রে এই কাজটা কিন্তু এই ক্ষেত্রেও আমরা করার চেষ্টা করব, এবং আমরা দেখব যে কীভাবে বিশ্লেষণগুলো করা হয় এবং পর্যায়ক্রমে ওই বিশ্লেষণগুলোর মধ্যে থেকে আমাদের সিদ্ধান্তটা বেরিয়ে আসবে। যে কোনো ব্যবসার প্রাক বিনিয়োগ বিশ্লেষণ করতে গেলে বা প্রি ইনভেস্টমেন্ট ফিজিবিলিটি করতে গেলে তিনটি বিষয়ে বেসিক্যালি গুরুত্ব দিতে হয়। প্রথমটি হচ্ছে বাজার বিশ্লেষণ বা মার্কেট অ্যানালাইসিস, তারপরটি হচ্ছে কারিগরি বিশ্লেষণ বা টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং পরেরটি হচ্ছে আর্থিক বিশ্লেষণ বা ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এই তিনটি বিষয়ের ক্ষেত্রে অনেক ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়, এবং সেই তথ্যগুলো যখন আমরা সঠিকভাবে সংগ্রহ করব, সঠিকভাবে বিশ্লেষণ করব, তখনই আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে, এবং তথ্য সঠিক যেন হয় সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। ক্রেতারা আপনার পণ্য বা সেবা কিনলেই কিন্তু প্রায় আয় হবে, আর আয় হলেই আপনি সমস্ত খরচ মিটিয়ে মুনাফা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার বাজারে আপনার পণ্যের কতটুকু চাহিদা রয়েছে। এই বাজার বিশ্লেষণ করতে হলে আপনাকে পাঁচটি ক নিয়ে কাজ করতে হবে। প্রথমটি হচ্ছে আপনি কী পণ্য বিক্রি করবেন, দ্বিতীয়টি হচ্ছে কার কাছে বিক্রি করবেন, তিন নম্বরটি হচ্ছে কোথায় বিক্রি করবেন, চার নম্বরটি হচ্ছে কীভাবে বিক্রি করবেন, এবং পাঁচ নম্বরটি হচ্ছে কখন বিক্রি করবেন। এই পাঁচটি কর উত্তর যদি আপনি সঠিকভাবে বের করতে পারেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, আপনার বাজার বিশ্লেষণটাও অনেক ইজি হবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার ব্যবসা সফলতার মুখ দেখবে। আজকাল সব ব্যবসায় কিন্তু কম বেশি প্রযুক্তি ব্যবহার হচ্ছে, প্রযুক্তি ছাড়া আজকাল কোনো কিছু করা যায় না। তো প্রযুক্তি কিন্তু কোনো স্থিতিশীল বিষয় নয়, প্রযুক্তি নিরন্তর পরিবর্তন করছে। আপনি যে ব্যবসায় বা যে কাজে শুরু করতে যাচ্ছেন সেখানে আপনি কী প্রযুক্তি ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, কতটুকু খরচ হবে, আপনার প্রোডাক্টিভিলিটি কতটুকু বাড়বে, এতে আপনার কীভাবে আয়ের সাথে সম্পৃক্ত হবে, কী কী খরচ হবে, সবগুলো জিনিস আপনার জানতে হবে। টেম্পলেট টুতে আমরা কিন্তু বাজার বিশ্লেষণে যে সমস্ত প্রশ্ন দিয়েছিলাম ঠিক তেমনিভাবে কারিগরি বিশ্লেষণের ক্ষেত্রেও আমরা কিছু প্রশ্ন দিয়েছি, আপনাকে এই প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করতে হবে। এই উত্তরগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বাজার বিশ্লেষণের মতো আপনার কারিগরি বিশ্লেষণটাও অনেক সহজ হয়ে যাবে। বাজার ও কারিগরি বিশ্লেষণের পর দরকার হচ্ছে আর্থিক বিশ্লেষণ করা। আমরা ব্যবসায় যে ইনভেস্টমেন্টটা করছি বা বিনিয়োগ করছি, দেখতে হবে যে আমাদের বিনিয়োগ কতটুকু লাগবে, কত দিনে আমাদের সেই বিনিয়োগটা উঠে আসবে, কত টাকা লাভ হবে, পে ব্যাক পিরিয়ড কী হবে, ব্রেক ইভেন পয়েন্ট কোথায় হবে, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানার দরকার। যে একটা ব্যবসা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে আমাদের এই ইনফরমেশনগুলো খুব বেশি ভালোভাবে জানতে হবে, এবং এইগুলো কিন্তু কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমরা চেষ্টা করব যে এই তথ্যগুলো জানার পর সিদ্ধান্ত নিতে যে কোন ব্যবসাটা আমাদের জন্য ভালো হবে। আপনি নিশ্চয়ই এর মধ্যে তিনটি ব্যবসারই প্রি ইনভেস্টমেন্ট ফিজিবিলিটি রিপোর্ট করে ফেলেছেন এবং যাচাই বাছাই করে দেখেছেন বাজার হোক, আর্থিক দিক হোক বা কারিগরি দিক হোক, কোন ব্যবসাটা আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু আপনাকে কিন্তু তিনটা ব্যবসারই পুরোপুরি বিশ্লেষণগুলো করতে হবে। কোন ব্যবসাটি আপনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ব্যবসার বিশ্লেষণের ফলাফল থেকে আপনার কাছে উঠে আসবে। সুতরাং আপনার হাতে তিনটে দুর্দান্ত ব্যবসার আইডিয়া ছিল, সেগুলো আপনি এতক্ষণ বিশ্লেষণ করেছেন, যাচাই বাছাই করেছেন, তারপরে কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। প্রচুর সময় নেবেন, কোনো তাড়াহুড়া করবেন না, কারণ মনে রাখবেন আবেগ দিয়ে কিন্তু ব্যবসা হয় না, ব্যবসা কিন্তু বাস্তবতার ভিত্তিতে করতে হয়। সুতরাং আপনি ব্যবসা করার ক্ষেত্রে বা ব্যবসার আইডিয়া চূড়ান্ত করার ক্ষেত্রে আবেগতাড়িত না হয়ে বাস্তবতার ভিত্তিতে সবগুলো দিক বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসছেন, এবং সেটাই আমরা মনে করব। আপনি নিশ্চয়ই এতক্ষণে যে কাজকর্মগুলো করেছেন সেখান থেকে আপনার একটা ব্যবসার আইডিয়া চূড়ান্ত করে ফেলেছেন, আপনাকে অভিনন্দন। আমরা পরবর্তী ধাপে চিন্তা করব যে ব্যবসা কীভাবে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়া যায়। পরবর্তী মডিউলে দেখা হবে, আপাতত বিদায়, ধন্যবাদ।